দেখতে পেলে কটা বাজে এখন? 4:40। আচ্ছা 4:35 বাজে, তো এখন রেডি হয়ে গেছি আমরা। তো এখন আমরা যাচ্ছি মোহনায় সূর্য উদয় দেখতে। আজকে আমাদের লাস্ট ডে, শেষ দিন। 4 দিন দেখতে দেখতে কেটে গেল। তো আজকে যে এটা ঘুরবো, ঘুরে সন্ধ্যের সময় 6:25 ট্রেন আছে, সেই ট্রেন ধরে আমরা চলে যাবো। ঠিক আছে, চলো মোহনায় তোমাদের নিয়ে যাই, আর সাথে থাকো, পাশে থাকো। চলো দেখো বন্ধুরা, যে দীঘা সকালবেলায় লোকে লোক অরণ্য, আর এখন দেখো পুরো ফাঁকা, চারিদিকে ফাঁকা। যে যার হোটেলে ঘুমাচ্ছে, আর একটু পর থেকেই, 6টার পর থেকেই পুরো আস্তে আস্তে একটা ভিড় চালু হবে। বিচের সামনে দেখা যাবে কয়েকজন, ভিতরে রাস্তাঘাটে লোকজন পুরো ফাঁকা। দেখো বন্ধুরা, সকালবেলার ছবি দীঘা, 4:50 ছবি। হাই ফ্রেন্ড, দেখো আমার টোটো ভাড়া করে নিয়েছি, 250 থেকে 300 টাকা নেবে তোমাদের টোটো ভাড়া। চলো ঘুরে আসি মোহনা থেকে। বন্ধুরা, আমরা মোহনায় এসে সূর্য কোথায় দেখতে পারিনি, তো সূর্য কোথায় উঠে গেছে অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে মেঘ লাগা ছিল, তো আমাদের আস্তে আস্তে সূর্য উঠে গেছে, তো সেটা আমরা দেখতে পারিনি, তোমাদের সরি দেখাতে পারিনি। সূর্য এখন অনেকটাই উপরে উঠে গেছে, দেখো এমনি দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোটেল ছিল, হাউস সমুদ্র কন্যা। এখানে ওয়াইফাইও ফ্রি আছে, হোটেলটা খুব ভালো। আসো বন্ধুরা আসো, এটা হচ্ছে আমাদের ঘর, ঘরটা দেখো ভালো করে।
আমাদের তিনজন শোয়া যাবে এই বেডটায়, তিনজন শোয়া যাবে, ঠিক আছে, এখানে তিনজন শোয়া যাবে। এত বড় বেড দিয়েছে, ওই লাইটিংটা দেখো, এখানে একটা টিভি আছে, টিভি আছে, এখানে একটা মোবাইল ল্যান্ড ফোন আছে, এটাকে তোমার ইউজ করতে পারবে নিচে খাবার দাবার অর্ডার করার জন্য। একটা তোমার বড় একটা মাপের আয়না দিয়েছে, এখানে আয়নাটা দেখো, বড় মাপের আয়নাটা। আর এখানে এসি আছে, তারপর একটা এসি, খুব সুন্দর ভালো চিল এসি। আর এটা হচ্ছে একটা পর্দা, মানে এটা জাস্ট কাছে ব্ল্যাক, বাইরে কেউ দেখতে পারবে না। এই হচ্ছে রুম, আর এটা ই দিয়েছে একটা ছোট রাখার জন্য, একটা টেবিল আছে, এটা ছোট ওয়ার্ড্রপ আছে, এটা হচ্ছে তোমার আলমারি আছে, সবকিছু রাখা যাবে ভিতরে। আর এখানে এই জল, যে জল আমরা আমাদের ওইখানে 20 টাকা করে গ্রাম, 20-30 টাকা গ্রাম আমাদের ওইদিকে, এখানে একটা গ্রামের দাম হচ্ছে 150 টাকা, একটা গ্রামের দাম 150 টাকা, 20টা চলে দাম 150 টাকা। টিভি রিমোট আছে, এসি রিমোট আছে, সেটা দুটো গ্লাস, একটা জল খাওয়ার গ্লাস আর ট্রে আছে, একটা ছোট একটা কার্টুন টাইপের আছে। এখানে কিছু গেস্ট হাউসের সমুদ্র কন্যার কিছু নিয়মাবলী আছে, প্লট নাম্বার হচ্ছে 36 নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। রুলস এন্ড রেগুলেশন কিছু দেওয়া আছে, এখন তোমরা যখন আসবে তখন পড়ে নেবে এগুলো। আর এখানে দেখো একটা সিনারি দেওয়া আছে, ভিক্টোরিয়ার ছবি, রেস করে ফটো, এটা রেস করে ফটো, এটা বাথরুমটা তোমাদের আমি দেখিয়ে দিই। বাথরুম খুব ভালোই পরিষ্কারই, প্রত্যেক দিন এসে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। এবার বারান্দাটা খোলো, এবার আমাদের ব্যালকনি আছে, ব্যালকনিটা আসো দেখিয়ে দিই। দেখছো বন্ধুরা, আমরা এখন সি বিচের সামনে রেটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো একদম বালি আর বালি, মানে জল এখানে অনেক অনেকটাই জল নেমে গেছে। তো সেই বিচ ধরে আগের দিন গেছিলাম আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেঁটে হেঁটে গেছিলাম, তো আজকে আছি নিউ দীঘা থেকে উদয়পুর বিচে আমরা হেঁটে হেঁটে যাব পুরো বিচের সাইড থেকে। আগের দিন তো অনেক তারা মাছ, কাঁকড়া এসব পেয়েছি, আর কিছু কিছু মানে আননোন প্রাণী টাইপের, মানে হ্যাঁ সেসবগুলো তোমার দেখিয়েছি। তো আজকে ওই যাবো সাইড থেকে, যদি কিছু পাই তোমাদের অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে চলো। দেখো এটা হচ্ছে নিউ দীঘা থেকে উদয়পুর যাওয়ার সি বিচের সামনে থেকে যে রাস্তাটা, মানে বীজ ধরে হেঁটে যাচ্ছে আমরা, বীজটা দেখো কত বড়, দেখো কতটা এরিয়া, ওইদিকে কত কত নিচে জল নেমে গেছে। দেখা যাচ্ছে উদয়পুর, যেখানে আমরা নিউ দীঘার থেকে উদয়পুর যেতে গেলে 100 টাকা উপরে ভাড়া নিয়ে নেবে, সেখানে হেঁটে এখান থেকে একটু আন, এখান থেকে হেঁটে যেতে 30-35 মিনিট লাগে এখান থেকে হেঁটে যেতে। তো আমরা যাবো সে বিজি ধরে হেঁটে হেঁটে যাবো, কিন্তু এর মজাই অন্যরকমই,
একদম সমুদ্রের সাথে হেঁটে যেতে অন্যরকমই মজা লাগে। চলো আমরা যাই। একটা জিনিস দেখাই, এই তারা মাছটা দেখো জ্যান্ত আছে, জ্যান্ত ইন হচ্ছে দেখো, এইটাকে আমি উল্টো করে দেবো, দেখো মালা ঢুকে যাবে কি করে দেখো, ও মাটি খুঁড়ে 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 ও অটোমেটিক ওর নিচে ঢুকে যা জল চলে আসতো, দেখো এই চলে এসছে দেখো, ও মাটির তলায় ঢুকে যাবে, আস্তে আস্তে ঢুকিয়ে যাচ্ছে, মাটির তলায় ঢুকিয়ে যাচ্ছে, এই বালির তলায় ঢুকিয়ে যাচ্ছে দেখো, বালির নিচে চলে গেল দেখো, এনজয় এনজয় ফুল টু এনজয়। আমাদের চশমা দুটোই একসাথে হারিয়ে গেছে, নতুন চশমা আর এনজয় পাওয়া যাচ্ছে, এই ভয় পাওয়া যায় পাওয়া যাবে না, চলো বন্ধুরা মজা করি। Thank you.
তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দীঘা স্টেশনে। এটা তো দীঘা স্টেশন। তো আমাদের 3 রাত 4 দিন আমরা দীঘায় ছিলাম। তো আজকে শেষ মুহূর্তটা, খুব খারাপই লাগছে। আমরা দীঘায় এত ঘুরলাম ফিরলাম, দেখতে দেখতে 3টে দিন কেটে গেল, খুব ভালোই লাগলো। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমাদের 6:25 ট্রেন, 6:25 ট্রেন ধরবো, হাওড়া যাবো। হাওড়া থেকে শিয়ালদা হয়ে আমরা শিয়ালদা বনগাঁও কল ধরে আমরা হাওড়ায় নামবো। তো খুব খারাপই লাগছে, আমার দীঘাতে এত মজা করলাম আর অনেক কিছু তোমাদের শেয়ার করলাম। তো যাই হোক, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।